এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে এরকম আয়নার সামনে থেকে ব্লগটা শুরু করলাম। শরীরটা দুদিন ধরে খুব খারাপ, অ্যাকচুয়ালি একটু ফোড়াতে খুব ভুগছি, একটা খুব বাজেভাবে পেইন হচ্ছে। তো আজকে ভাবলাম না, ফোড়াতে পেইন নিয়ে বসে থেকে লাভ নেই, লেটস গো আউট। তো আজকে ব্লগটা চলো এভাবেই শুরু করি, আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কী কী করছি। আমি বেরিয়ে গেছি গাইস, একটা স্টেশনে এসেছি, ট্রেন ধরবো, দমদমের দিকে যাব। তো আমরা যেখানে আসার কথা ছিল দমদমে, যেখানে এসেছিলাম, বাট ক্যামেরাটা তখন আর অন করা হয়নি, বিকজ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়। আর আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছিলাম, কথা বলতে অ্যান্ড একটু আড্ডাও মারতে। তো সেই জন্য আর ক্যামেরা চালিয়ে সেটা দেখানোর মতো কিছু মনে করিনি। তো এখন এখান থেকে আমরা বেরোচ্ছি, যাই না এখন কোথায় যাব, তো দেখা যাক কোথায় যাই। তো আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি দেখি। আমার তো ইচ্ছা আছে সূর্যসেন স্ট্রিট, যেটা কলেজ স্ট্রিটের ওখানে, ওখানে যাওয়ার। তো ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। হ্যাঁ, খালি খাওয়া দাওয়া, কলকাতা এসে যদি একটু ভালো মন্দ কিছু খাওয়া না হয় তাহলে দিনটা অসম্পূর্ণ থাকে। আচ্ছা, তো আমরা ওখানে যাব। তো ইয়ো ইয়ো করে হাতটাকে এত ঘোরাচ্ছ কেন তুমি? আমি খুব আনন্দিত হয়ে গেছি, তাই তো যাই। দেখো পেছনে প্যান্ডেল হয়েছে, মনে হয় দুর্গা পূজোর, তাই না? হ্যাঁ, মানে দুর্গা পূজারই ব্যান্ডেল। পূজোর আর কটা দিনই বা বাকি, এক মাসও না। আমরা কলেজ স্ট্রিট এলাম, অনেকদিন পর কলেজ স্ট্রিট, বইয়ের দোকান, ভালো লাগে যখনই কলেজ স্ট্রিট আসি। খুব ভালো ভালো বুকস, অনেকদিন বই কেনা হয় না, বাট আসবো, আবার কখনো আসবো যখন ডেডিকেটেডলি বই কিনতেই আসবো। আমরা এখন সংস্কৃত কলেজের সামনে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। যাচ্ছি সূর্যসেন স্ট্রিটের ওখানে। তো এই বিল্ডিংটা খুব ভালো লাগে, জানি না কিসের বিল্ডিং, আই থিঙ্ক প্রেসিডেন্সি বিল্ডিং কি, ঠিক নট শর্ট। তোমরা কেউ জানলে প্লিজ আমাকে জানিয়ে দিও। যাই বলো, কলেজ স্ট্রিট কিন্তু ফুল সেজে গেছে পুজোর সাজে। কলেজ স্কোয়ারের যে প্যান্ডেলটা হয় সেটার জন্য এখন থেকেই ব্যারিকেড ফ্যারিকেড সব রেডি হচ্ছে, পোস্টার্স অলরেডি পড়ে গেছে। দেখা যাক, ওই দিকেই যাচ্ছি আমরা, কলেজ স্কোয়ারের দিকে। যদি প্যান্ডেলস স্টার্ট হয় তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, হোটেলের পেছনের দিকটা কিছুটা দেখা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। সামনে মনে হয় এখন যাওয়া যাবে না, কেন সামনের এই যে গেটটা দেখছো না, গেটটা বন্ধ হয়ে গেছে। তো এটাই পেছনের দিকের প্যান্ডেল, স্ট্রাকচার সবে রেডি হচ্ছে, পুজোর সময় খুব এক্সাইটিংই কিছু আসতে চলেছে মনে হয়। আমরা চলে এসেছি এই বিখ্যাত কালিকার চপের দোকানে, এটা সূর্যসেন স্ট্রিটের ওপরে। তো অনেকদিন ধরে এটার ব্যাপারে শুনছিলাম, তো আমাদের প্ল্যান ছিল আসার, তো সময় বার করে উঠতে পারছিলাম না। তো আমরা আজকে সময় বার করেছি, চলে এসেছি। আমের অদিতি দাঁড়িয়ে আছেন, উনি কি নিয়েছে এটা? হ্যাঁ, তো আমাদের কপালে ভাগ্য ভালো যে একটাই ছিল আর কি, ফিশ ফ্রাই, তো সেটাই আমরা পেয়েছি। মেনুটা দেখে নাও, মেনুটাতে অনেক রকম আইটেমস রয়েছে। তো আমরা ফার্স্ট স্টার্ট করেছি ফিশ ফ্রাই দিয়ে, একে একে মাছের চপ, মাটন চপ, চিংড়ি চপ, ফিশ রোল, মানে আরও অনেক কিছু। আপনাদের আর কী কী, মানে আর কিছু পাওয়া যায় চপ ছাড়া? না, ওখানে দেখছি কচুরি ভাজছে, কচুরিও পাওয়া যায়। আচ্ছা, মানে কচুরিটা আপনাদের না, তাই তো? ও আচ্ছা। এবার হচ্ছে আমরা ফিশ ফ্রাইটা ভেঙে দিয়ে দেখাচ্ছি এটা কেন এত ফেমাস। দেখতে পাচ্ছ ফিলিং আছে বেশ ভালো, পুরো এটা পিওর ভেটকি ফিলিং দিয়ে তৈরি হয়েছে। কেমন লাগছে একটু খেয়ে বলো। খুব গরম। হ্যাঁ, অত্যন্ত গরম, ফ্রেশ থাকে, খুব ভালো খেতে, টেস্টি খেতে। তোমরাও আসতে পারো দোকানটা, আবার দাম দেখিয়ে দিচ্ছি। কালিকার সব, এটা সূর্যসেন স্ট্রিট, একদম সূর্যসেন স্ট্রিটে একটুখানে সোজা চলে আসলেই বাঁ দিকে পড়বে আপনার। যে এটা আরেকও দেখে দিচ্ছি, এই আমরা নিয়েছি ফিশ ফ্রাই, এরপরে দেখছি আমরা অন্য কিছু নিতেও পারি, তো আমরা দেখাবো যদি অন্য কিছু আমরা দিয়ে দিই। এরপরে আমরা নিয়ে নিয়েছি, কী নিয়েছি আমরা? আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার আর হচ্ছে মাছের চপ। এই মাছের চপটা হচ্ছে বেসিক্যালি ভেটকি মাছের না, গোলা মাছের, কিন্তু ফিশ ফিঙ্গারটা ভেটকি, তার সাথে একটু স্যালাড আর মাছ। আচ্ছা, তোমরা একটু সরি, এখানে প্রচুর গাড়ি যাচ্ছে, তো আওয়াজের জন্য কিছু শুনতে না পেলে একটু মাইন্ড করো না।
আমরা চেষ্টা করছি যতটা পারা করার ফিশ ফিঙ্গারটাকে একটু ভাঙো মাঝখান থেকে। দেখো মাছের ফিলিংটা দেখো, একদম ভেটকি মাছের পিওর, পুরো দেখতে টেস্টি লাগছে। হ্যাঁ পিওর ভেটকি এটা। তো একটা বাইট নিয়ে দেখো কেমন খেতে, অল্প করে কাটুন দিয়ে একটু ভিজিয়ে নেওয়া হলো। এবার একটা বাইট, এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর খেতে তোমরা। হাতে একটু পেঁয়াজ, একটু শশা, খুব সুন্দর লাগছে খেতে। তো আমরা এটা খাই, ততক্ষণ আবার বলে দিচ্ছি কালিকার দোকানে তোমরা আবার আসতে পারো, এখানে ট্রাই আউট করতে পারো, খুব ভালো এটা, এটা খুব ফেমাস এই দোকানটা। চলো আমরা এটা এনজয় করতে থাকি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন গুঞ্জন চাইনিজ ফুড, এবার দাঁড়িয়ে আছে রাস্তা। এই যে টেবিলটা হচ্ছে এরকম ছোট্ট টেবিল, হ্যাঁ এই দিকে আমি বসে আছি, আর এরকম ডেকোরেশনটা দেখো ছোটোর মধ্যে কমপ্লিট। চিলি গার্লিক মিক্স ফ্রাইড রাইস, যেটা এক প্লেট অর্ডার করেছিলাম, লোকে দিয়েছে সাথে চিলি চিকেন হাফ প্লেট অর্ডার করেছি, যাতে চার পিস। তো এখনও টেস্ট করিনি, বাট অ্যাজ পার ওরা এখন যে সার্ভ করলো দেখে মনে হচ্ছে কোয়ান্টিটিটা একটু আন্ডার দ্য মার্ক, ইটস নট আপ টু দ্য মার্ক। তো টেস্ট করে দেখো, টেস্ট ভালো হয় তাহলে ইটস ফাইন। কোন কেদে আই ডোন্ট গিভ ইট ভালো। তো পকেট পিঞ্চ মোটামুটি ভালোই, তো এই যেগুলো দেখলে মোটামুটি আমাদের সব মিলিয়ে প্রায় 350 থেকে 400 এর মধ্যে চলে এসেছে। আমার সঙ্গে একটা জলের বোতলও নিয়েছি, মিনারেল ওয়াটার। তো যদি দুজনে খাও মোটামুটি, যদি ভরপুর পেট খেতে চাও তো পকেট পিঞ্চ মোটামুটি 600 এর মধ্যে দুজনে খাওয়া পুরোপুরি হয়ে যাবে। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ভাবছি একটু রান্না করে নেব। রান্না বলতেই যেটা রান্না করতে আমার সব থেকে বেস্ট লাগে, দ্যাট ইজ চিকেন। আজকে একটা চিকেনের অন্যরকম রেসিপি বানাবো, আর এটার কোনো পার্টিকুলার নাম নেই, এটা আমি বানাই আমার পছন্দ মতো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। মাংসটা বেসিক্যালি প্রচণ্ডই সহজ। এই দেখো এই চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি, নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, আদা, রসুন বাটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা। আর সাথে সাথে যে ইনগ্রিডিয়েন্ট লাগবে, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো, অ্যান্ড মনে রাখবে টমেটোর মাঝখানের অংশটা কিন্তু ফেলে দিতে হবে, আর লাগবে ক্যাপসিকাম, আর ডাইসড করে কাটা, আর পেঁয়াজ, এই তিনটে জিনিসই ডাইসড করে কাটা, এইগুলো নিয়ে বানিয়ে ফেলবো চিকেন। তো এখানে তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে ইউজ করছি, কারণ সাদা তেলটা বাড়িতে না ফুরিয়ে গেছিলো তাই জন্য। কিন্তু যদি পসিবল হয় সাদা তেলটাই ইউজ করতে পারো। তো এরপরে দেখো এই যে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এইটাকে আমি দিয়ে দেবো তেলে। আর এই সময় মনে রাখবে গ্যাস কিন্তু মানে মিডিয়ামে থাকবে, এগুলো কিন্তু বেশি গ্যাসে যদি থাকে বা হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা। আর এটা মনে রাখবে এটা কিন্তু আমরা ভাজবো না, জাস্ট একটু কাঁচার ভাব মানে ভাবটা চলে গেলেই আমরা দিয়ে দেবো চিকেনটা। দিয়ে দিয়েছি চিকেন, এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নাড়াতে হবে এবং কষাতে হবে মশলাটা। আর যেই জলটা আমার ম্যারিনেশনে বেঁচেছিলো সেটাও আমি দিয়ে দিয়েছি, অ্যান্ড এভাবেই বাস কষিয়ে যেতে হবে একটু হাই ফ্লেমে 15 মিনিট মতো। গাইস আরেকটা ইনগ্রিডিয়েন্ট বলতে একদম ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একদম লাস্ট রান্নার পর্যায়েটা লাগবে, সেটার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো সয়া সস, 1 টেবিল স্পুন মতো সেজওয়ান সস, 2 ছোট চামচের কর্নফ্লাওয়ার আর জল। আর ওই মিক্সি ধোয়া যে জলটা আদা রসুনের, ওই জলটা আমি এখানে ইউজ করেছি যতটা ওয়েস্ট না হয়,
তো এইটা আমাদের একদম রান্নার শেষে লাগবে যখন আমরা একটু স্লারি চাইবো সেই সময়। তো এটা এইটাই, আর এরপরে তো তোমরা জানোই রান্নাটা এখন মাংসটা কষতে দিয়েছি, তো এইটা করার পর দেখাই কি হয়। মাংসটা বেশ কষে গেছে আর কষের তেলটা দেখো একদম ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করবো ফার্স্ট হচ্ছে টম্যাটো, এগুলো সব কিউব করে কাটা, অ্যান্ড তারপরে দিয়ে দেবো একের পর এক করে ক্যাপসিকাম। আমি এখানে একরকমেরই ক্যাপসিকাম নিয়েছি, যেটা হচ্ছে সবুজ যেটা হয়। আর এরপরে দিয়ে দেবো ডাইস করা পেঁয়াজ। দেখো মাংসের রান্না করতে করতে গাইস একটা খুব বাজে জিনিস হলো, সেটা হচ্ছে আমার ফোনে স্পেস চলো। তো পুরো ভিডিওটা যে শ্যুট করবো আমি, লাস্টের পার্টটা আমি কিছুতেই করতেই পারলাম না। তো একবারে যখন মাংসটা পুরো হয়ে গেল তার একটা ছোট্ট ক্লিপিংস আমি অ্যাড করতে পেরেছি, কেন স্পেস ছিল না একেবারেই। আর আমি যে ভিডিওগুলো অলরেডি ছিল ওগুলো ডিলিট করতেও পারছিলাম না, বিকজ এডিট হয়নি। তো সেই কারণে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও, আমি পুরো রেসিপিটা চেয়েও দেখাতে পারলাম না। তো বাট হ্যাঁ, খুব টেস্টি হয়েছিলো, বাবার আমি খেলাম, বাবা বললো ভালো হয়েছে। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই আউট করো, আমি তোমাদের যদি লাগে বলো আমি রেসিপি শেয়ার করে দেবো। তো এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব টায়ারিং একটা দিয়ে গেল। তো সবাই বলো কেমন লাগলো, কেমন এনজয় করলে একটু জানিও। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ।